রাতে কি খাবে? যা খুশি যা খুশি তো এখন বলছো। তোমার ওই ঝাল ঝাল চিকেন একটা তাহলে বানিয়ে। আজকে তো শনিবার, আজকে তো চিকেন বানাতে পারবো না। তাহলে পোস্ত দিয়ে বানিয়ে দাও। পোস্তর দাম জানিস? এবার সোনার দোকানে সোনার থালায় পোস্ত বিক্রি হবে। বলে যা খুশি। পটলের তরকারি আছে, ওটা গরম করে দেবো। পটলের তরকারি আছে, ওটা গরম করে দেবো। আমার এমনি বন্ধু, আমি একটু যে ছবি তুলছি একসঙ্গে। বন্ধুর ঘরের উপরে কি ছবি তুলেছো? তেল দিয়ে তো ম্যাসাজ করছি না মা। যা করছো তা তো ঝড়ের পূর্বাভাস মা। আমি দীঘা যাবো ভাবছি। হ্যাঁ যাবো তো। এই যে টুকাই বম্বে থেকে আসবে, বড়মেশ্বর বড়মাসি তুই আমি টুকাই সবাই মিলে দীঘা যাবো এই সপ্তাহে ভাবছি। আমি একটু বন্ধুদের সঙ্গে যাব। বন্ধুদের সঙ্গে দেখে যাবি? হ্যাঁ কোন বন্ধুদের সঙ্গে দেখে যাবি? আরে প্রীতি। প্রীতি প্রীতি কে? একদম দেখে যাওয়ার দরকার নেই। তুমি আমাকে করে যাও, আমাকে দেখে যাবি। বড় হয়ে গেছে মানে অত বড় হয়ে যাও নি যে বন্ধুদের সঙ্গে দেখে যাবে। ফোন নাম্বার দাও, আমি বন্ধুদের ফোন করব। কাদের সঙ্গে দেখে যাবে দাও ফোন নাম্বার। Few moments later মা সব ডিটেইল আমি WhatsApp করে দিয়েছি। প্রীতির নাম্বার দিয়েছিস? হ্যাঁ। ওমা এবার যাব তো। কোথায়? দেরি হলো, কাজ করছিলাম মা। তা একটা ফোন করে দিতে পারলি না? এত প্রশ্ন কেন তোমার? অফিসে প্রশ্ন, বাড়িতে প্রশ্ন, আমি আর পাচ্ছি না। মনে যেন বাড়িতে বেরিয়ে যাই আমি। কি আর বললাম যে এত রাগ করলি? বিরিয়ানি বানিয়েছি, ফ্রিজে তুলে দিচ্ছি। ভেবেছিলাম তোর সাথে একসাথে খাবো। কি হয়েছে? কবে খাই? সরি, চলো খাই।